যেটা বাজার করলাম সেটা বলবো ভিডিও শেষে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই আছো খুব ভালো, আমিও আছি ভালো। আর দুদিন ধরে দেওয়া হচ্ছে না লং ভিডিও, আমার মেয়ের পরীক্ষা চলছে, ওর জন্য টাইম পাচ্ছি না। আর এখন যাচ্ছি আমার বর আর আমি মেট্রোতে যাচ্ছি মাসকাবারি বাজার করতে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা, এখন 6:30 বাজে, মেয়ে চলে গেছে নাচে। এটা গণেশ পুজোর প্যান্ডেল, প্যান্ডেলটা করেছে কি সুন্দর থিম করে। আর আগে বোম্বেতে হতো, এখন কলকাতা শহরে অলি গলিতে সব জায়গায় দেখতে পাবে গণেশ পুজো। আমরা চলে এসেছি, আর রাস্তাটা পার হলেই মেট্রো, এই রাস্তাটা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। চলে এসেছি আমরা, আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে, ঘুরে আসতে টাইম লাগলো একটু। আর গেছি মাসকাবাড়ি বাজার করতে, কিন্তু প্রথমেই দেখছি বাসন কোসন, একটা গামলা দেখছিলাম মাছের তরকারি টরকারি রাখার জন্য বড় ধরনের, কিন্তু গামলাটা বড্ড ছোট, তা গামলাটা নিলাম না। আর পাশে দেখি ম্যাগি করার একটা ইয়ে পেয়ে গেলাম, ম্যাগি করার ওটাই নিয়ে নিলাম। কড়াটা দেখছিলাম, কড়াটা অনেকটাই দাম, 800 টাকা দাম কড়াটা। আর আমার বর এইদিকে দেখছে মেয়ের টিফিন বক্স, কিন্তু খুঁজে পাচ্ছে না মেয়ের টিফিন বক্স। আমিও দেখছি, এইগুলো বড়, অনেক বড় বড় টিফিন বক্স। আর কত রকমের বোতল, যত রকমের বোতল আর সেরকম দাম আছে, কিন্তু বোতলগুলো এত সুন্দর। আর এইদিকে চাউমিন দেখতে গেলাম, কিন্তু চাউমিন, সরু চাউমিন পেলাম না, ওর জন্য ম্যাগি নিয়ে নিলাম। আর পাস্তা নিলাম, আর মলের মধ্যে এত আওয়াজ হচ্ছিল, আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। আর হলুদ খুঁজছিলাম 100-এর প্যাকেট, কিন্তু হলুদ পাইনি, ওর জন্য ওই 50-50 করে 3টে প্যাকেট নিয়ে নিলাম। আর গরম মশলা খুঁজছিলাম পাতা, কিন্তু গরম মশলা পাতা নেই, বড় সব গরম মশলা, অত নিয়ে কি করব, ওর জন্য গরম মশলা নেওয়া হয়নি। আমাদের অনেক কিছুই কেনা হয়ে গেছে, আর অল্প জিনিস বাকি, কিনলে তারপর বাড়ি যেতে হবে। আর এত জিনিস দেখে মনে হচ্ছে সবই নিই, কিন্তু সব তো নেওয়া সম্ভব না। এখান থেকে ভাবলাম দুটো লেগিংস কিনবো, আমার লেগিংস দরকার ছিল, কিন্তু গিয়ে দেখলাম এখানে জামা কাপড় প্রচুর দাম, জিনিসপত্র একটু কম দাম আছে, কিন্তু জামা কাপড় প্রচুর দাম বাবা, নিলাম না। আমার বর বলছিল যে নাও দুটো লেগিংস নাও, তোমার দরকার আছে। আমি বলি না, আমি বাইরে থেকে নেবো, এখানে প্রচুর দাম। আর এখানে শাড়িগুলো বাবা 2000-2500 টাকার কমে না। আর এখানে শোপিসগুলো এত সুন্দর, আর এই ফুলগুলো দেখো, দেখে মনে হবে যে সত্যিকারের ফুল, কিন্তু দেখো এগুলো সব রবার্টের ফুল। আর এবারে খাতা কিনলে আমাদের কেনাকাটা কমপ্লিট, এই বর খাতা দেখছে, দুটো খাতা কিন, খাতা কিনা হয়ে গেছে। আর এইদিকে দেখি জুতোগুলো কি সুন্দর, সব জুতো 1000 টাকার ওপর। আর কত রকমের বিস্কুট, বিস্কুটটা নিতে ভুলে গেছিলাম, এই বিস্কুটটা নেবো, নিয়ে এবারে বাড়ির দিকে রওনা দেবো। বিস্কুট, টোস্ট বিস্কুট নেবো, আর একটা চকলেট বিস্কুট নেবো মেয়ের জন্য, টোস্টটা নেবো স্যারের জন্য, স্যারা সে চাটা করে টরে দিই। বিস্কুট নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো যেতে যেতে দেখি কত রকমের মাছ, এই যে এটা মনে হয় ভেটকি মাছ, লোটে, এটা ফ্যাসা, সব রকমের মাছ, এটা মনে হয় রূপচাঁদ, চিংড়ি, গলদা চিংড়ি। এইসব কিনতে 2 ঘন্টা লাগলো, আর এই বিল করতে দাঁড়িয়েছি 4 জনের পর আছি।
আর ভিডিওটা এখন দেখছি হাসি পাচ্ছে, যতই সোজা আসার চেষ্টা করছি কিন্তু সোজা আসতে পাচ্ছি না, সেই স্লিপ খেয়ে নিচে চলে যাচ্ছে। একদিকে রাস্তাটা উঁচু আর একদিকে নিচু। আর চলো, অনেকটাই রাত হলো, গিয়ে আমার মেয়েকে পড়তে বসাতে হবে, আর আজকে মানে ভিডিওটা কমপ্লিট করতে পারবো না। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আছো খুব ভালো, আমিও আছি ভালো। আর ভিডিওটা শুরু করেছিলাম কালকে সন্ধে 6:30 থেকে, কিন্তু কালকে কেনাকাটা করতে 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 হাঁটতে হাঁটতে আর শরীর দেয়নি, কালকের কমপ্লিট করতে পারিনি। কী কিনলাম না কিনলাম তোমাদের দেখাবো, কিন্তু কালকে দেখাতে পারিনি। মেয়ের পরীক্ষা ছিল, এসে মেয়েকে পড়তে বসালাম। তা আজকের সকালবেলা ভাবলাম যে মেয়ে চলে গেছে সানে, আর বর গেছে দাড়ি কাটতে, ওর বাজার বাজার করে দিয়ে দাড়ি কাটতে গেছে, আমি তার মধ্যে ভিডিওটা কমপ্লিট করে নিই, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের দেখিয়ে নিই কী কী কিনেছি। এই যে বাবা, এই একটা ব্যাগ ভারী এটা, আর এই একটা ব্যাগ। তা চলো তোমাদের দেখিয়ে নিই কী কী কিনেছি। আর পাখা বন্ধ করেছি, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, পাখা চালালে আওয়াজ হবে। ওর জন্য ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। একটা সাদা তেল কিনেছি, একটা সর্ষের তেল লাগে, মানে 1 কিলো সাদা তেল আর 2 কিলো সর্ষের তেল লাগে। এই যে তেল কিনেছি, প্রথমে তোমাদের দেখিয়ে নিলাম তেল। তারপরে এই আশীর্বাদ আটা, এই যে পাঁপড় নিয়েছি, মশলা পাঁপড়, আমার বড় খুবই ভালোবাসে। আর রাস্তা থেকে লোক যাচ্ছে, আওয়াজ হচ্ছে। নুন নিয়েছি, আর এর মধ্যে ডাল আছে, মসুরির ডাল আছে। আর এটা মুগ ডাল আছে, চিড়ে, এটা ঢেঁকির চিড়ে বলে, এটা দিয়ে পোলাও করলে খুবই ভালো হয়, পোলাওটা খুব ঝরঝরে হয়। এটা পেয়ে গেলাম, নইলে আমার ননদ এনে দেয় মেহেন্দিপুর থেকে, ও যখন আসে তখন এনে দেয়। আর এই যে পাস্তা, এটার মধ্যে কাবলি ছোলা, আর এটা মুসুরির ডাল। আমার বর শুধু একা খায় ডাল, আমি তো পছন্দ করি না। আর এটা গোবিন্দভোগ চাল, কিন্তু ফেটে গেছে। আর এই একটা কনফল, বর্ষাকালের জন্য লাগে। এটা কমপ্লিট দেখানো। আর এই একটা টোস্ট বিস্কুট নিয়েছি, এই বিস্কুটটা ভালো লাগে খেতে। আর সুজি, হলুদ নিয়েছি 3টে, 3টে লাগে না 2টো লাগে, একটা এক্সট্রা করে কিনে নিয়েছি। আর এটা সাবুর পাঁপড়, দেখো সাবুর পাঁপড়। আর সরু চাউমিন পাইনি, ওখানে সব মোটা মোটা চাউমিন, আমার ভালো লাগে না, সরু চাউমিনটা ভালো লাগে। তাই ম্যাগি নিয়েছি, ম্যাগি 2টো নিয়েছি। লঙ্কার গুঁড়ো, সব কিছু দেখানো হয়ে গেছে মাসকাবাড়ি বাজার। আর ব্যাগে কটা জিনিস আছে এগুলো দেখাতে পারবো না, এগুলো পার্সোনাল জিনিস মেয়েদের যেগুলো লাগে। আর আর এক্সট্রা কটা জিনিস কিনেছি সংসারের জন্য, সেইগুলো তোমাদের দেখিয়ে নিই। আর তোমরা সবাই জিজ্ঞেস করবে কত টাকার বাজার হলো, কিন্তু বলবো আগে মাসকাবাড়ি বাজারটা দেখিয়ে নিলাম, আর তারপরে কটা জিনিস কিনেছি সেইগুলো তোমাদের দেখিয়ে নিই। আর পাখা বন্ধ, প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে যাচ্ছি, চলো তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করতে হবে। এই একটা এনেছি, এটা ম্যাগি ট্যাগি করার জন্য, এটার দাম 500 টাকা, কিন্তু পড়েছে 300 টাকা, দেখো। এই যে 2টো গ্লাস কিনেছি, কাঁচের গ্লাস আছে,
স্টিলের ছিল না, দুটো কিনেছি, দুটো বাটি, আর এই যে কাঁটা চামচটা, কাঁটা চামচটা 350 টাকা দাম, কিন্তু পড়েছে আমাদের 250 টাকা। কাঁটা চামচটা খুবই ভারী, খুব সুন্দর কাঁটা চামচটা, দেখো। আর মেয়ের টিফিন বক্সটা, এইগুলো দরকার ছিল না তাও কিনে নিয়েছি, আর এইটা দরকার ছিল, মেয়ের টিফিন বক্সটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য এটা দরকার ছিল, এটা কিনলাম। এটা 400 টাকা দাম, কিন্তু পড়েছে 250 টাকা, দেখো খুব সুন্দর টিফিন বক্সটা। এবারে তোমাদের বলি কত টাকার কেনাকাটা করতে গেছি আর কত টাকার কেনাকাটা করে এসেছি। আর তোমাদের সব জিনিসই দেখানো হয়ে গেছে, আর একটা জিনিস দেখিয়ে নিই লাস্ট, এই যে দেখো লাড্ডু। আমরা এই নিয়ে 2 বার গেছি মেট্রোতে, প্রথমবারে মেট্রোতে গেছিলাম তখন এই লাড্ডু নেবো ভাবছিলাম, কিন্তু নিইনি, ওর জন্য এবারে নিয়ে নিলাম লাড্ডুটা। কেমন হয় তোমাদের জানাবো অবশ্যই। আর তোমাদের সব কিছু দেখিয়ে নিলাম কী কিনলাম, আর আমরা কি কত টাকার কেনাকাটা করতে গেছি আর কত টাকার কেনাকাটা করে এসেছি তোমাদের বলে নিই। গেছিলাম আমরা 1,500 টাকার মাসকাপড়ি বাজার করতেই গেছিলাম, কিন্তু এক্সট্রা কটা জিনিস কিনা হয়ে গেছে আমাদের, বাজার টোটাল হয়েছে 3,200 টাকার কেনাকাটা হয়েছে। আর আমরা মেট্রোতে করি না, আমরা দোকান থেকেই করি, এই বোনের বট করে দিয়েছিলো কার্ডটা, এই নিয়ে 2 বার গেলাম মেট্রোতে। আগের বারে গেছিলাম 2,500 টাকার হয়েছে, আর এবারে একটু বেশি হয়ে গেছে, তার বেশি বড় করলাম না ভিডিওটা, আমার মেয়েকে পড়তে বসাবো, মেয়ের আজকের কম্পিউটার পরীক্ষা, এই মেয়ে সান থেকে আসলে ওকে পড়তে বসাবো। আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো কেমন ভিডিও তোমরা চাও, তোমরাও খুব ভালো থেকো, টাটা।